গরমের সময় এই রকম মালাই কুলফি যদি পাওয়া যায়, একটি খেলে দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে আজকের এই সহজ রেসিপিটি ঝটপট দেখে নিন, আর আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন এই রকম অল্প উপকরণে বাড়িতে তৈরি লোভনীয় স্বাদের মালাই কুলফি। নমস্কার বন্ধুরা, আমি সাথী, আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপিটি। প্রথমে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 500 ml তরল দুধ। এখানে ফুল মিল্ক ক্রিম নিয়েছি, আর এর মধ্যে মিশিয়ে নিচ্ছি পাউডার দুধ। প্রায় হাফ কাপ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিয়ে দিলে এর টেস্টও দুর্দান্ত হবে, আর দুধ দেখবেন তাড়াতাড়ি খুব ঘন হয়ে যাবে। কড়াইতে দুধ দিয়ে তারপরে একসঙ্গে তরল দুধের সঙ্গে পাউডার দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তরল দুধ একটু উষ্ণ গরম অবস্থায় পাউডার দুধ মেশাবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে। ঠান্ডা দুধের সঙ্গে কিংবা ফুটন্ত গরম দুধের সঙ্গে পাউডার দুধ মেশাবেন না, তাহলে কিন্তু এই যে পাউডার দুধ অনেক সময় দেখবেন দানা দানা হয়ে ডলা ডলা পাকিয়ে যাবে, ভালোভাবে তরল দুধের সঙ্গে মিশবে না। তাই তরল দুধ যখন জাল দিতে বসাবেন, উষ্ণ গরম হয়ে আসলে তারপরে পাউডার দুধ দিয়ে এইরকম একটি হ্যান্ড উইংস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে। তারপরে দেখুন একটুক্ষণ ফেটিয়ে নিলাম। এখন দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধ বেশ ভালো করে ঘন করতে হবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কী করে খুব সহজে তৈরি করতে পারবেন মালাই কুলফি, তার একটি সহজ রেসিপি আজকে শেয়ার করছি। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর গরমের দিনে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন। দেখুন এইরকম উষ্ণ গরম দুধ থেকে আমি প্রায় 2 হাতা গরম দুধ তুলে নিচ্ছি, কারণ এর সঙ্গে মিশিয়ে নেব অল্প একটু কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার যখন মেশাবেন, তখন এরকম উষ্ণ গরম দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার মেশাবেন, তাহলে দেখবেন দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার ভালোভাবে গুলে যাবে। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। যেহেতু এখানে মালাই কুলফি বানাবো, তাই এখানে 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। 500 ml তরল দুধের ক্ষেত্রে হাফ কাপ দিয়েছি গুঁড়ো দুধ, আর দিচ্ছি 50 গ্রাম চিনি। সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে নিই, একটুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দুধটাকে। আর এদিকে দেখুন তরল দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দেওয়াতে এই দুধ দেখবেন খুব সুন্দর ক্রিমিনেস চলে আসবে। তার জন্য এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার প্রায় 2 হাতার দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এই তরল দুধ উষ্ণ গরম থাকার কারণে দেখুন কর্নফ্লাওয়ার খুব সুন্দরভাবে মিশে গেছে। এর জন্য সবসময় উষ্ণ গরম দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার মেশাবেন, তাহলে দেখবেন ভালোভাবে মিশে যাবে। প্রায় 1 মিনিট জাল দেওয়ার পরে দুধ যখন ঘন হয়ে আসবে, সেই ঘন দুধের সঙ্গে এইরকম কর্নফ্লাওয়ার মিশ্রিত তরল দুধটা মিশিয়ে নেবেন। তারপরে বারবার এইরকম হাতা দিয়ে নেড়ে থাকবেন, কারণ কর্নফ্লাওয়ার দুধে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন দুধ ঘন হতে শুরু করবে, একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে প্রায় 5 মিনিট মতন সময় নিয়ে এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে একেবারে ঘন করে নিতে হবে। তার জন্য কন্টিনিউস এইরকম হাতা দিয়ে নেড়ে থাকবেন, আর দেখবেন খুব সুন্দর ঘন হতে শুরু করবে, একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। কিছুক্ষণ এরকম নাড়তে নাড়তে এটা খেয়াল করতে পারবেন যে একেবারে ক্রিমের মতন টেক্সচার চলে আসছে। দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু ক্রিমিনেস চলে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ এটা কিন্তু বেশি জমাট হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, আর ঠান্ডা করে নেবো প্রায় 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পরে দেখবেন এটা কিন্তু আরও আগের থেকে ঘন হয়ে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এখন মালাইয়ের ঘনত্বটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, আর কত সুন্দর একেবারে ক্রিমের মতন হয়েছে। মালাইয়ের টেক্সচারটা এই রকম থাকবে। এখন এই থেকে অল্প অল্প করে মালাই এই রকম আইসক্রিমের মোল্ডে ঢেলে নেবেন। আর আইসক্রিমের মোল্ড যদি না থাকে, তাহলে এই রকম কাগজের কফি কাপগুলো নেবেন। এই রকম ছোট ছোট কাগজের কফি কাপ কিংবা চায়ের কাপগুলো নিয়ে তার মধ্যে পরিমাণ মতন মালাই দিয়ে দেবেন। তারপরে উপর থেকে একটু অ্যালুমিনিয়ামের ফয়েল ভালো করে কভার করে দিয়ে মাঝখানে একটু কেটে নিয়ে তারপরে আইসক্রিম স্টিকগুলো দিয়ে দেবেন। তাহলেই দেখবেন একেবারে আইসক্রিমের মোল্ড ছাড়াই বাড়িতেই তৈরি করে ফেলতে পারছেন এইরকম লোভনীয় মালাই কুলফি। কোনো রকম মোল্ডের ঝামেলাও নেই। এইরকম কাগজের কফি কাপে আইসক্রিম বসালে দেখবেন আইসক্রিম ডিমোল্ড করতেও খুবই সুবিধা হবে, শুধু কফি কাপটা ছিঁড়ে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মালাই কুলফি। মালাইগুলো এইভাবে ভরে নিয়ে তারপরে কাপটাকে একটু 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেবেন, যাতে ভেতরে কোনো লাংস বাবলস না থাকে। তার জন্য একটু 2 থেকে 3 বার ট্যাপ করে নিয়ে তারপরে উপর থেকে এইরকম অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো দিয়ে ভালো করে আটকে দিতে হবে। আর মাঝখানে এইরকম দেখুন একটু ছোট করে কেটে নিয়ে আইসক্রিমের স্টিকগুলো মাঝখান বরাবর বসিয়ে দেবেন, তাহলে আইসক্রিমের স্টিকটা একেবারে সম্পূর্ণ মাঝখানেই বসে থাকবে। আর আইসক্রিম যখন বসাবেন, সবসময় ওপরটা এরকম ভালো করে র্যাপ করে নেবেন, তাহলে আর ওপরটা বরফ হয়ে যাবে না। ওপরটা ভালো করে ঢাকা না দিলে কিন্তু এই মালাই কুলফির ওপরটা বরফ হয়ে যাবে, তার জন্য ওপরটা সবসময় এরকম ভালো করে ঢাকা দিয়ে দেবেন। তারপরে দেখুন এটাকে আমি 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 9 ঘন্টা পরে দেখুন আইসক্রিম কত সুন্দর ভালোভাবে জমে গেছে।
মালাই কুলফি একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। গরমে প্রাণ জুড়াতে এবং তৃপ্তি পেতে বাড়িতেই তৈরি করে ফেলুন এরকম দারুণ লোভনীয় মালাই কুলফি। একটি খেলে আর একটি খেতে চাইবেন, বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। একেবারে নির্ভেজাল মালাই কুলফি এইভাবেই বাড়িতে তৈরি করে ফেলুন। আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো।